আমেরিকা সফরের পরেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার দুই রাষ্ট্রপ্রধানের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা হয়েছে বলে জানা গিয়েছে। ইউক্রেন যুদ্ধ নিয়ে বর্তমান পরিস্থিতি কী তা নিয়েও কথা হয় তাদের। সম্প্রতি ভাড়াটে সেনা ফৌজ ওয়াগনার গ্রুপের বিদ্রোহ সামলেছে মস্কো, তারও প্রশংসা করেন প্রধানমন্ত্রী, এমনই দাবি ক্রেমলিনের। ক্রেমলিন একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, গত 24 জুন রুশ নেতৃত্বের নির্দিষ্ট পদক্ষেপে যেভাবে রুশ নাগরিকদের নিরাপত্তা রক্ষা করা গিয়েছে তার প্রতি সমর্থন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।